আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ইউরোপ বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানজিবা নাওরী। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএনপি নেতাদের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে বলে মন্তব্য করলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক। যে যে শর্তে মোটর সাইকেল চলবে পদ্মা সেতুতে। সৌদিতে আকামা ও ড্রাইভিং লাইসেন্স জাল করার অপরাধে দুই বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার। বেইজিংয়ে হাসপাতালে আগুনে 29 জনের মৃত্যু, গোপন রাখল কর্তৃপক্ষ। এবং শেষবারের মতো পর্দায় আসছেন ইরফান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বছর আগে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে দেয়া রায়কে ফরমায়েশি বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বিএনপি বলছে কেবলমাত্র রাজনৈতিকভাবে হেনস্থা করতেই এই রায়, আইন আদালতকেও সরকার প্রতিহিংসা চরিতার্থের রাজনীতির অনুসঙ্গ করে ফেলেছে, সাধারণ জনগণও তা বুঝে গেছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আবারও পদ্মা সেতুর দ্বার খুলল মোটর সাইকেলের জন্য। এবার ঈদ উপলক্ষে অর্থাৎ 20 এপ্রিল সকাল 6টা থেকে মোটর বাইক চলাচলের অনুমতি দিয়েছে সরকার। তবে নিয়ম মানা না হলে সিদ্ধান্ত প্রত্যাহার হতে পারে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এদিকে পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বেড়েছে আরও 2,500 কোটি টাকা। একনেকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। গরমে নাভিশ্বাস উঠেছে সবার, স্বস্তিতে নেই চিড়িয়াখানার পশু পাখিরাও। বনের রাজা বাঘের সময় কাটছে লেকের জলে দাপিয়ে, অন্যান্য জীবজন্তুরও বাড়তি খেয়াল রাখছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সহকর্মী জিহাদুল ইসলামের ক্যামেরায় বিশেষ প্রতিবেদন শওকত মঞ্জুর শান্তর। আমাদের সিলেট জেলা প্রতিনিধি সজীব আহমেদ জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে সুবিধাবঞ্চিত পথ শিশু কিশোরদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুনাক সভানেত্রী জনাব নাসরিন লাইলা। সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে সুবিধাবঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সদস্যবৃন্দ, জনাব সাবিনা ইয়াসমিন, জনাব শাহিনা আক্তার, জনাব সায়মা সাদিয়া শাওন, জনাব আবিদা মুস্তফা অরিন, জনাব দিলাফরোজ, জনাব মৌটুসি দেব মৌলি ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুনাক সভানেত্রী জনাব নাসরিন লায়লা বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, সমাজের সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সমাজের উন্নতির জন্য, আমাদের সকলকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে, একে অপরকে সাহায্যের মাধ্যমেই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত পথ শিশুদের ঈদকে আনন্দময় করতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। সিলেট মৌলভীবাজার থেকে মঞ্জু বিজয় চৌধুরী জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুলাউড়ায় এক গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনায় 24 ঘন্টার মধ্যেই নির্যাতিত গৃহবধূর শ্বশুর শফিক মিয়া ও স্বামী আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় কুলাউড়া থানার পৃথিম পাশা ইউনিয়নের সুলতাপুর গ্রামে গৃহবধূর শ্বশুর মোহাম্মদ শফিক মিয়া তার পুত্রবধূকে অশ্লীল গালিগালাজ করে মারধর করতে করতে টেনে হিঁচড়ে একটি বাড়ি থেকে টেনে নিয়ে যাচ্ছে। মঙ্গলবার পরবর্তীতে ভিকটিমের বড় ভাই বাবুল মিয়া এই ঘটনায় কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেখানে তিনি জানান, প্রায় 4 বছর আগে তার বোন রুজিনা বেগমকে সুলতানপুর গ্রামের শফিক মিয়ার ছেলে আব্দুস সালামের নিকট বিয়ে দেওয়া হয়। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়।
বিয়ের পর থেকে মেয়েটির স্বামী আব্দুল সালাম যৌতুকের জন্য ভিকটিমকে শারীরিক ও মানসিক অত্যাচার করতেই থাকে। ভিকটিমের পরিবার আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে যৌতুকের দাবি পূরণ করতে পারেনি, এ নিয়ে ঝগড়া বিবাদ লেগেই ছিল। 16 এপ্রিল রবিবার ইফতারে শরবতের প্যাকেট কাটাকে কেন্দ্র করে স্বামী ও দেবরের সাথে ঝগড়া বিবাদ হয়। এ সময় রুজিনাকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করে। পরের দিন সোমবার সকালে সে তার শ্বশুরবাড়ি থেকে রবির বাজারের কাছে একটি বাসায় জোসনা বেগমের বাসায় আশ্রয় নেয়। সেখানে তার শ্বশুর ও স্বামী উপস্থিত হয়ে টেনে হিঁচড়ে তার শ্বশুর বাড়িতে তাকে নিয়ে যায়। এ সময় গালিগালাজও করে। খবর পেয়ে মেয়ের ভাই ও এলাকার লোকজন মেয়েটির শ্বশুর বাড়ি আসলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করলে। মেয়েটির ভাই কুলাউড়া থানা পুলিশের আশ্রয় নিলে কুলাউড়া থানা উপপুলিশ পরিদর্শক হারুনুর রশিদ এসে মেয়েটিকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সোমবার অভিযান পরিচালনা করে রুজিনার স্বামী আব্দুল সালামকে তার বাড়ি থেকে ও শ্বশুর শফিক মিয়াকে মৌলভীবাজার সদরের একাটুনা গ্রামের তার মেয়ের জামাই শামসুল ইসলামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। স্বামী আব্দুল সালামকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ ও শ্বশুরকে আইনি প্রক্রিয়া শেষে কোর্টে সোপর্দ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, কুলাউড়া থানার ওসি আব্দুস সালেক। গরুর বদলে ঘোড়া জবাই, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচা বাজারে। ঈদের আগে গরুর মাংসের চাহিদা এমনিতেই বেশি থাকে, সেই সুযোগে স্থানীয় কসাই মাহবুব বেছে নিয়েছে ভিন্ন পথ। অসুস্থ ঘোড়া জবাই করে গরুর মাংসের সাথে মিশিয়ে বাজারে বিক্রি করতেন তিনি। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ হুমায়ুন কবির জানান, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাদিয়াল্লাহু আনহুয়ের প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা শাখা কেন্দ্রের আয়োজনে ছাত্রছাত্রী ও কারি কারিয়াদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার 26 রমাদান বেলা 2টায় হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ বজরুল রশিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিবপুর কেশবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার 4 নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন। কেন্দ্রের কারি মাস্টার নুরুল হক ও মাস্টার নোমান আহমদ শোয়েবের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রের ভারপ্রাপ্ত নাজিম কারি মোহাম্মদ জিল্লুর রহমান আমিন, প্রধান কারি মাওলানা নুরুল হক, মুফতি মাওলানা গিয়াসউদ্দিন, দারুল কিরাত পরিচালনা কমিটির সদস্য শামসুল ইসলাম, শিক্ষার্থী নাজিমুর রহমান, তালহা জুবায়ের, রবিউল আউয়াল সহ আরও অনেকে। বক্তারা দেশ ও প্রবাস থেকে যারা দারুল কিরাতে অর্থসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। কিরাত গজল সহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা গিয়াসউদ্দিন। চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজারে প্রধান অর্থকরী ফসল চা হলেও অপার সম্ভাবনাময় ফসল হচ্ছে লেবু, যা দেশের 80% চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়। আবহাওয়া অনুকূলে উর্বর মাটি ও চাষিদের অক্লান্ত পরিশ্রমের কারণে মৌলভীবাজারে লেবুর বাম্পার ফলন হয়। লেবু চাষিরা বাণিজ্যিকভাবে লেবু চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন। উৎপাদন বেশি হওয়ায় প্রতিদিন কোটি টাকার লেবু স্থানীয় চাহিদা মিটিয়ে বহির্বিশ্বে সরবরাহ করা হচ্ছে। কৃষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিগত 2021 সালে হিমাগার স্থাপনের জন্য কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্প আসলে স্থানীয় কৃষি বিভাগের উদাসীনতায় ভূমি অ্যাকোয়ার করতে না পারায় সেটি ফেরত চলে যায়, ফলে কৃষক ও ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ প্রকাশ পায়। লেবু সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা চালু করা হলে এবং চাষিদের সরকারি সুযোগ সুবিধা প্রদান করলে দেশের অর্থনীতিতে লেবু বিরাট ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজার থেকে মঞ্জু বিজয় চৌধুরীর রিপোর্ট। দাম ও চাহিদা ভালো থাকায় এখন অনেকেই বাণিজ্যিকভাবে লেবু চাষে ঝুঁকে পড়েছেন। ইতোমধ্যেই অনেকেই পেয়েছেন সাফল্য। সবুজ চা বাগান বেষ্টিত উঁচু নিচু পাহাড়ি টিলায় ঘেরা মৌলভীবাজার জেলা, রয়েছে টিলায় সারি সারি লেবু বাগান।
পাহাড়ি টিলায় বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে কাগজি, চায়না, জারা, পাতি ও কাঁটা লেবু সহ আরও বিভিন্ন জাতের লেবু। কৃষি অফিসের তথ্য মতে চলতি বছর জেলায় 1,719 হেক্টর জমিতে লেবু চাষ করা হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 27,504 মেট্রিক টন, যা গত বছরের তুলনায় বেশি। শুকনো মৌসুমে পানির ব্যবস্থা না থাকায় ফলনে বাধা সৃষ্টি হয়। ধনাঢ্য ব্যক্তি মালিকানায় কিছু টিউবওয়েলের ব্যবস্থা করলেও সাধারণ ছোট ছোট বাগান মালিকরা পানি ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন, ফলে এই ফসল চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লেবু চাষিরা সহজ শর্তে ব্যাংক লোন ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সফলতার পাশাপাশি সরকারের বিপুল আয়ের সম্ভাবনা রয়েছে। লেবু বাগানের কয়েকজন শ্রমিক জানান, অস্বচ্ছল লেবু চাষিদের কৃষি বিভাগের মাধ্যমে সহজ শর্তে লোন ও হিমাগার স্থানে আসার দাবি সরকারের কাছে। কৃষি বিভাগের উদাসীনতায় ভূমি অ্যাকোয়ার্ড যথাসময়ে না করায় ফেরত যায় আগের প্রকল্পটি, ফলে কৃষকদের ভাগ্যে জোটেনি হিমাগার। কৃষি বিভাগের অসহযোগিতায় লেবুর বাম্পার ফলনে বাধাগ্রস্ত হচ্ছে। পানির ব্যবস্থাটা বেশি বেশি দেওয়া যাইতো, টিউবওয়েল বা প্রতি বাগানে বাগানে যদি টিউবওয়েল দেওয়া যাইতো, সরকারিভাবে যদি দিত তাহলে আমরা অনেকটা উপকৃত হইতাম। আর সেচ না থাকলে আসলে ফলন হয় না। এই সময়ের মধ্যে বিশেষ করে পানির প্রয়োজন, পানি না দিলে লেবু বড় হয় না, লেবুর সাইজ ছোট থাকে। এখানে লেবু গাছ আছে প্রায় 300-400 মতন, তো এখানে এগুলো তো লাভজনক। তবে কিছু সরকার থেকে যদি কিছু তারে সাহায্য সহযোগিতা করা হইতো তাহলে আরো প্রজেক্ট বাড়াইয়া বড় করতে পারতো, হয়তো টাকা পয়সা লাগে করতে পারে না, অনেক জায়গা আছে। এবার আমরা মোটামুটি লেবু ভালো ফলন হয়েছে এবং ভালো বেচা কিনিও করছি। কিছুদিন আগে প্রায় গাড়ি আমরা এক গাড়ি 800 মাল ধরে 800 মাল আমরা প্রায় 5,000-4,000-5,000 টাকা করে। কয়েকজন লেবু চাষি আরো জানিয়েছেন, রমজান মাসে লেবুর প্রচুর চাহিদা বাড়ায় ও ন্যায্য দাম পাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবছর লেবু ব্যবসায় তারা বেশি লাভবান। আমার প্রায় 36 গাছ আছে লেবু বাগানের জায়গা। আমরা লেবু বাগান মালিকরা যে লেবু উৎপাদন করি, আমরা নিজের প্রচেষ্টায় করি। আর আমি শুনছি যে গত 2011 সালে একটা হিমাগার আইছিল আমরা শ্রীমঙ্গল উপজেলা মৌলভীবাজার জেলার ভিতরে। এই হিমাগারটা প্রকল্পটা ফেরত গেছে কৃষি অফিসের ব্যর্থতার কারণে বা গাফলাতির কারণে। তারা যদি এটা প্রচেষ্টা করতে, আমরা যে আমরা লেবুর দামটা পাই মাত্র শুকনো মৌসুমে, চৈত্র মাসে বা ফাল্গুন চৈত্র মাসে দাম পাই লেবুর। সারা বছরে যে উৎপাদনটা হয় উৎপাদনে কিছু পয়সা পাই আমরা চৈত্র ফাল্গুন চৈত্র মাসে। আর সবসময় কিন্তু লেবুর দাম কম থাকে, লেবুর দাম কম এই কারণে থাকে আমরা আড়তে নিয়ে যাই। লেবু নিয়ে যাওয়ার পরে আড়তে পাইকাররা আসে, পাইকাররা তাদের ইচ্ছে মতো দাম দেয়, আমরা ইয়ার থেকে বঞ্চিত হই। এখন যদি হিমাগারটা থাকতো আমরা লেবু রাখতে পারতাম, সংরক্ষণ রাখতে পারতাম, 5-7-10 দিন রাখতে পারতাম, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো মানে চাহিদা মোতাবেক বাজারে আমরা উচিত মূল্যটা পাইলাম না। উচিত মূল্যটা না পাওয়ার কারণ হলো আমাদের হিমাগার নাই বা আমরা এই ধরনের কোনো ব্যবস্থা নাই। রমজান মাসে মনে করেন সবসময় লেবুর দাম বাড়তি থাকে, এবারও বাড়তি। এবার একটা লেবুর দাম মনে করেন 60-80 টাকা আমরা বিক্রি করতেছি। রোজা মাস পরে মানে বৈশাখ মাস আসলে মনে করেন লেবুর দাম আমরা তেমন উৎপাদন করতে পারতাম না। লেবু মনে করেন 1.5-1 টাকা বা 4.25 টাকা বেচা লাগে। তবে লেবুর চাহিদাটা বেশি হয়েছে আমরা রমজান মাসও আর এই মাসটাতেই। মৌলভীবাজারে লেবু দিয়া দেশের 80% চাহিদা পূরণ করা হয়, কিন্তু আমাদের ব্যবসায়ীর দাবি ছিল একটা হিমাগার দেওয়ার জন্য, কিন্তু সরকার হিমাগার এখনও দেয় নাই। আমাদের প্রত্যাশা একটা হিমাগার যদি সরকারে আমরা দেয় তাহলে আমরা খুশি হইব। লেবু চাষ করলে আরও বেশি লাভজনক আছে এবং বর্তমানে দামও বেশি। আর আমার গাছের মাঝে তো আপনারা পুরুষ দেখবা, এই প্রত্যেকটা গাছের মাঝে 200-300 মাল আছে এবং সরকার যদি আমাদের লোনের ব্যবস্থা দেয় আরও বড় প্রজেক্ট কর্ম লোন দেয় দুজন ভালো। ব্যবসায়ীরা জানান, যুগ যুগ ধরে তাদের হিমাগারের দাবির প্রেক্ষিতে সরকার কৃষি মন্ত্রণালয় থেকে 2011 সালে হিমাগার স্থাপনের জন্য প্রকল্প হাতে নেয়, কিন্তু ভূমি অ্যাকোয়ার করতে না পারায় সেটি বিফলে যায়। তারা আশা করছেন আগামীতে প্রকল্প আসলে হিমাগার সমস্যা কাটিয়ে কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে। কৃষকরা যখন লেবু নিয়ে আসে বাজারে,
তখন আমরা ওদের কাছ থেকে লেবু কিনি। লেবু কিনার পরে লেবুর আমরা পর্যাপ্ত দাম পাই না। এই লেবুগুলা ঢাকা শহরে বা বিভিন্ন শহরে হলে পাশা রপ্তানি হয়, সেখানে অনেক দামে বিক্রি হয়, কিন্তু আমরা এখানে লেবুর মানে পর্যাপ্ত দাম আমরা পাই না। এই জন্য আমরা আশাবাদী যে লেবুর দামটা মানে বৃদ্ধি হোক, আমরাও যাতে মানে এই লেবুগুলা মানে বিক্রি করিয়া টাকা অর্জন করতে পারি এবং কৃষকরা যাতে এই লেবু চাষ করিয়া তারাও যেন লাভবান হয়। আনোয়ার মিয়া, সভাপতি লেবু ব্যবসায়ী সমিতি শ্রীমঙ্গল মৌলভীবাজার, বলেছেন লেবুর ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। মৌলভীবাজার জেলা জুড়ে রয়েছে লেবুর বাগান, বিশেষ করে বড়লেখা, জুড়ি, কুলাউড়া ও শ্রীমঙ্গল লেবুর সবচেয়ে বড় বাজার। দেশে করোনার প্রাদুর্ভাব থাকায় লেবুর চাহিদা ছিল প্রচুর। বর্তমানে রমজানে লেবু আমদানিটা একটু বেশি হওয়ায় প্রথম অবস্থা দামটা একটু ভালো ছিল, বর্তমানে দামটা একটু নিম্নগতির দিকে আছে আর কি। এখন মনে করে 3-4 টাকা বিকে, এখন আগে 5-6-7 টাকা পর্যন্ত বিকতো এই দাম পিস, এই এখন এই দামে বিকতেছে না। এখন মালের আমদানি বেশি, বাগান মালিকরা মাল রমজানের লাগে স্টক রাখছিল, এখন পর্যাপ্ত পরিমাণে বাজারে লেবু আসতেছে, বিদায় লেবুর দাম আগের তুলনায় বর্তমানে কম। কৃষিবিদ শামসুদ্দিন আহমদ, জেলা কৃষি কর্মকর্তা মৌলভীবাজার, বলেছেন মৌলভীবাজারে লেবু চাষ একদিকে যেমন বেকারদের কর্মসংস্থান হচ্ছে, অন্যদিকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয়ের এই উৎসকে সহযোগিতার আহ্বান সংশ্লিষ্টদের। জেলা লেবু চাষের জন্য খুবই উপযোগী, কারণ এলাকায় পাহাড়ি উঁচু জমি রয়েছে। মৌলভীবাজার জেলার 7টি উপজেলায় লেবু চাষ হয়, তবে শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ি, বড়লেখাতে বেশি পরিমাণে লেবু চাষ হচ্ছে। মৌলভীবাজার জেলায় 1719 হেক্টর জমিতে লেবু চাষ হচ্ছে। আমাদের লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ প্রকল্প রয়েছে, এই প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ, প্রদর্শনী, প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ লেবুর ভবিষ্যৎ সম্ভাবনাময়, এই এলাকার উৎপাদিত লেবু বাইরেও যাচ্ছে। আমরা আশাবাদী আগামীতে আরও এর সম্প্রসারণ হবে এবং বিদেশে কৃষকগণ পাঠাইয়া উপকৃত হবে। লেবু ও আনারস জাতীয় ফলের সংরক্ষণের জন্য এই এলাকায় দীর্ঘদিন একটি দাবি, হিমাগার নির্মাণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় হিমাগার নির্মাণের জন্য একটি বরাদ্দ এসেছিল, সেই অনুযায়ী জমি সরকারিভাবে আনার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই, বরাদ্দটা চলে গেছে। আগামী অর্থ বছরে বরাদ্দ আসলে জমি অধিগ্রহণের মাধ্যমে এই প্রকল্পটা বাস্তবায়ন করা সম্ভব বলে আমি আশা করি। এবার প্রবাস সংবাদ। সৌদি আরব থেকে আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ মামুনের বরাত দিয়ে জানা যায়, সৌদি আরবের রাজধানী রিয়াদে আকামা ও ড্রাইভিং লাইসেন্স জাল করার অপরাধ সহ বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনা ঘটানোর জন্য 2 প্রবাসী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সৌদির আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী। রিয়াদ পুলিশ জানিয়েছে যে অপরাধীরা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের রিয়াদে আবাসিক পারমিট, আকামা কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের কার্ড নকল তৈরি করে আসছিল এবং সেগুলোকে জনসাধারণের নিকট অর্থের বিনিময়ে বিক্রি করে ব্যবসা হিসেবে পরিচালিত করত। অপরাধী 2 বাংলাদেশি নাগরিক রিয়াদে একটি আবাসিক বাসা ভাড়া নিয়ে সেখানে গোপনে তাদের অপরাধ কার্যক্রম করে আসছিল। গ্রেপ্তারকৃতদের নিকট হতে আকামা ও ড্রাইভিং লাইসেন্স জাল করার জন্য ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সরঞ্জাম পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে। আমাদের যুক্তরাজ্য প্রতিনিধি জানিয়েছেন, ইংল্যান্ডের বৃহৎ রাজনৈতিক দল লেবার পার্টির বিএমই ব্রাঞ্চ পূর্ব লন্ডনের সংসদীয় আসন পপুলার ও লাইম হাউস বিএমই এর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পপুলার লাইম হাউস বিএমই আয়োজিত এই ইফতার মাহফিল গত 16 এপ্রিল রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
মাহফিলে বিএমই সভাপতি জুনায়েদ আহমেদ সুন্দরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএলএ মেম্বার উন্মেষ দেশাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন রিজিওনাল বোর্ড মেম্বার ও কাউন্সিলর সাবিয়া কামালি, সাবেক টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল লিডার হেলালুদ্দিন আব্বাস, কাউন্সিলর লিলু আহমেদ তালুকদার, সাবেক স্পিকার খালেছুদ্দিন আহমেদ, সিএলপি চেয়ার ক্রিস উড়াল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর সাবিনা খান, কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর এনামুল ইসলাম, কাউন্সিলর ওসমান গনি, সাবেক কাউন্সিলর হেলালুদ্দিন, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, সাবেক স্পিকার মিজান চৌধুরী, সাবেক কাউন্সিলর মামুন রশিদ, সাবেক কাউন্সিলর শাহ সুহেল আমিন, সাবেক কাউন্সিলর দরুস উল্লাহ, সাবেক কাউন্সিলর আব্দুস শুকুর। এছাড়াও বক্তব্য রাখেন আনসারুল হক, ব্যারিস্টার আবু সুফিয়ান, ডক্টর আনিসুর রহমান, সুলতান হায়দার, জগলুল খান, শাহান চৌধুরী, কামাল হোসেন, শেখ তানভীর, আনোয়ার পুনেকের, মোহাম্মদ হারিক কামালি, আব্দুল হাকিম হাদি, জাকির হোসেন, রেদানুর রহমান, আতাউর রহমান আনসার, দেলোয়ার হোসেন, নাজমা হোসেন, শাহেদা রহমান, সাজেদা চৌধুরী, আনোয়ার মিয়া, সানু মিয়া। ইতালি ব্যুরো প্রধান শাহিন খলিল কাউসার জানিয়েছেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় আগ্রহী ভূমিকা পালন করার প্রত্যয় নিয়ে গঠিত বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি একটি সংক্ষিপ্ত আলোচনা এবং ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অলিউদ্দিন শামীমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ এনাম সিদ্দিকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের রাজনৈতিক প্রোটোকল কর্মকর্তা মোহাম্মদ সোহাগ আহমেদ ওয়েস। এ সময় সভাপতি অলিউদ্দিন শামীম প্রায় 2 লক্ষাধিক প্রবাসী বাংলাদেশিদের বাসস্থান এই ইতালিতে পুনরায় রোম ঢাকা রোম ফ্লাইট চালু করার বিষয় নিয়ে কয়েকদিন আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলম এমপির সাথে সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে একটি আলোচনা হয় বলে জানান। এ সময় বিশেষ অতিথি সোহাগ আহমেদ ওয়েস বলেন, এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে তার সমাধানের লক্ষ্যে কাজ করতে চান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলা কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন, নায়েব আলী, জাহাঙ্গীর আলম, ইস্তাফিল বাড়ি, কাজী জাকারিয়া, বেলাল হোসেন, এ কে আজাদ, রুবেল আহমেদ, তারেক হোসেন, বিল্লাল হোসেন সহ আরও অনেকে। এছাড়া ইসলামিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তর্পিনাত্তারা মুসলিম সেন্টার জামে মসজিদের খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মফিজুল ইসলাম রাসেল, সহসভাপতি লায়লা শাহ, আসাদুর রহমান হান্নান, শরীফউদ্দিন, মাসুদা আক্তার, লুৎফুর রহমান, সীমা কাউসার, মিনহাজ হোসেন খান, রবিন, শাহিন খলিল কাউসার, নাজমুল হাসান তুহিন, আমিনুল ইসলাম রাসেল সহ মহিলা সমাজ কল্যাণ সমিতি, ইতালি মহিলা সংস্থা, ইতালি যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, ভিক্টোরিয়া কাঁচাবাজার কমিটি, পাবনা জেলা সমিতি, নারায়ণগঞ্জ জেলা সমিতি, মানিকগঞ্জ সমিতি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, রোম বিডিএ স্পোর্টিং ক্লাব সহ রোমের আরও বিভিন্ন আঞ্চলিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গে। চীনের রাজধানী বেইজিংয়ে মঙ্গলবার একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে 29 জন প্রাণ হারিয়েছেন, কিন্তু এই ঘটনার বিষয়ে খুব বেশি তথ্য জানায়নি কর্তৃপক্ষ। এমনকি আগুন লাগার পরে 8 ঘন্টা পর্যন্ত বিষয়টি পুরোপুরি গোপন রাখা হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমগুলোতে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে জানা যায়, ফেংতাই জেলার চাংফেং হাসপাতালে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 1টার দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এ সময় প্রাণ বাঁচাতে কয়েকজনকে জানালা দিয়ে বেরিয়ে আসতে এবং শীতাতপ নিয়ন্ত্রণ ইউনিটগুলো আঁকড়ে ধরে থাকতে দেখা যায়। অথচ এই ঘটনার বিষয়ে পুরোপুরি নীরব ছিল চীনের রাষ্ট্রীয় মিডিয়া। এমনকি ইন্টারনেটে অগ্নিকাণ্ডের ছবি ভিডিও শেয়ার করাতেও কড়াকড়ি নিষেধ আরোপ করে কর্তৃপক্ষ। এবার বিনোদন সংবাদ। বলিউড
বলিউডে অভিনেতা ইরফান খানের জাগতিক অনুপস্থিতি 3 বছর গড়িয়েছে, কিন্তু তাকে নিয়ে কাজ থেমেছিল না। প্রয়াত এই অভিনেতার শেষ সিনেমা দ্য সং অব স্কর্পিয়ন্স পর্দায় আনতে সব কাজ শেষ হয়েছে। সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি মাসেই। ইরফানের মৃত্যু হয় কোভিড মহামারীর শুরুর বছর 2023-এর 29 এপ্রিল। সেই বার্ষিকীর ঠিক আগের দিন 28 এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইরফানের দ্য সং অব স্কর্পিয়ন্স সিনেমাটি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবার প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। ইরফান পুত্র অভিনেতা বাবিল খান ইনস্টাগ্রামে ট্রেলারটি শেয়ার করে লিখেছেন, ভালোবাসা, পাগলামো এবং বিশ্বাসঘাতকতার এক হৃদয় বিদারক আখ্যানকে আপনাদের সামনে নিয়ে আসছি। সোশ্যাল মিডিয়ায় সিনেমার ট্রেলারে ইরফান প্রেমীরা আপ্লুত, কান্না ভালোবাসার ইমোজি আর ভালোবাসার অজস্র কমেন্টে সিক্ত এই প্রয়াত অভিনেতা। বেশিরভাগেরই ভাষ্য, ইরফান ভোলার নয়। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। বিএনপি নেতাদের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে বলে মন্তব্য করলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক। যে যে শর্তে মোটর সাইকেল চলবে পদ্মা সেতুতে। সৌদিতে আকামা ও ড্রাইভিং লাইসেন্স জাল করার অপরাধে 2 বাংলাদেশি প্রবাসী গ্রেপ্তার। বেইজিংয়ে হাসপাতালে আগুনে 29 জনের মৃত্যু গোপন রাখল কর্তৃপক্ষ। এবং শেষবারের মতো পর্দায় আসছেন ইরফান খান। এই ছিল আজকের চ্যানেল ইউরোপ বাংলা সংবাদ। চ্যানেল ইউরোপ সংবাদের সাথে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.channelyurope.tv। এছাড়াও আমাদের সাথে সংযুক্ত থাকতে চ্যানেল ইউরোপের গুগল ও অ্যাপেল অ্যাপস আপনার হ্যান্ডসেটে ডাউনলোড করুন। আজ এই পর্যন্তই। সবশেষে সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং চ্যানেল ইউরোপের সাথেই থাকুন। ধন্যবাদ।